দর্শক আসসালামু আলাইকুম। যারা সুপার নিয়ে ব্যবসা করতে চান বা স্টক করতে চান, তারা এখনই এই সুপারগুলো নিয়ে রানিং ব্যবসা করতে পারেন বা স্টক ব্যবসা করতে পারেন। বর্তমানে সুপারির দাম অনেক কম, এই কম সময়ে আপনারা এই সুপারগুলো নিয়ে স্টক করতে পারেন। যাদের টাকা আছে কিন্তু ব্যবসা খুঁজে পান না, তারা এই সুপারগুলো নিয়ে স্টক করতে পারবেন। সিজন শেষে এক পিস মজা সুপারি কিনতে গেলে কত টাকা লাগে তা আপনারা ভালোভাবে জানেন। এখন বর্তমানে আমাদের এখানে প্রত্যেকটা সুপারি নিতে পারবেন মাত্র 1 টাকা 50 পয়সা পিস। এই 1 টাকা 50 পয়সা সুপারিগুলো নিয়ে আপনারা স্টকে রাখতে পারেন, বা যারা রানিং ব্যবসা করতেছেন তারা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সুপারি নিয়ে ব্যবসাটা করতে পারেন। সুপারি ব্যবসা অতি লাভজনক ব্যবসা, আপনি অল্প পুঁজি দিয়ে এই সুপারি ব্যবসা করতে পারবেন। মাত্র 6-7 হাজার টাকা পুঁজি দিয়ে আপনি সুন্দরভাবে এই সুপারি ব্যবসা করতে পারেন। যারা বেকার আছেন, বেকার বসে না থেকে ব্যবসা করুন। সারা বাংলাদেশে নোয়াখালীর সুপারির প্রচুর চাহিদা রয়েছে, কারণ নোয়াখালীর সুপারির কাঠের গুণগত মান অনেক ভালো এবং খেতেও অনেক মিষ্টি। যখন কাঁচা সুপারির সিজন শেষ হয় তখন এক পিস মজা সুপারি কিনতে গেলে 3 থেকে 4 টাকা দিতে হয়। বর্তমানে আপনারা 1 টাকা 50 পয়সা সুপারিগুলো ক্রয় করে পানিতে ভিজিয়ে রেখে সিজন শেষে 3 টাকা 4 টাকা বিক্রি করতে পারেন। বর্তমানে সুপারির পুরো মৌসুম চলতেছে, এখন সুপারি গুণগত মান অনেক ভালো এবং কাঠও অনেক ভালো। আপনারা যারা সুপারি স্টক করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে মেসার্স ফারুক এন্টারপ্রাইজ থেকে। বাজার কুরিয়ানের মাধ্যমে মাল নিতে চান তারা 30% পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এই সুপারিগুলো নিতে পারেন। যারা দূর থেকে সুপারি নিতে চান, দেখা গেছে অল্প সুপারি নেবেন 50,000 1 লক্ষ, তারা কুরিয়ানের মাধ্যমে এই সুপারিগুলো নিতে পারবেন। কুরিয়ানের খরচ অনেক কম। আমাদের এখানে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো এভারেজ সুপারি, এই সুপারিগুলো নিতে পারেন প্রতি পিস 1 টাকা 50 পয়সা। এবং বাছাইকৃতভাবে যদি বড় সাইজ সুপারিগুলো নেন তাহলে প্রতি পিস নিতে পারবেন 2 টাকা। আপনারা চাইলে সরাসরি এসে এই সুপারিগুলো সংগ্রহ করে নিতে পারেন। সুপারি ব্যবসা অতি লাভজনক ব্যবসা। আপনারা যারা সুপারি স্টকের জন্য নিতে চান স্টকের জন্য নিতে পারবেন, যারা রানিং ব্যবসা করতে চান তারা রানিং এর জন্য এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। আপনারা সুপারি নেওয়ার আগে নিকটস্থ যে আড়ত আছে আড়তের সাথে যোগাযোগ করবেন, বা হাট বাজারে বাজার দর দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের থেকে সুপারিগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। যারা বেকার আছেন, বেকার বসে না থেকে অল্প পুঁজি দিয়ে এই সুপারি ব্যবসা করতে পারবেন। এই সুপারিগুলো নিয়ে আপনারা বিভিন্নভাবে পানিতে ভিজিয়ে রাখতে পারেন, যেমন যাদের পুকুর আছে পুকুরে আপনারা ভিজিয়ে রাখতে পারেন, যাদের হাউস আছে হাউসে রাখতে পারেন, যারা ড্রামে রাখতে চান তারা ড্রামে রাখতে পারেন, যারা মাটির নিচে রাখতে চান তারা মাটির নিচে রাখতে পারবেন। আমি সর্বদা কৃষিপণ্য নিয়ে ভিডিও করে থাকি, যারা কৃষিপণ্য নিয়ে কাজ করেন তারা সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনারা যারা সুপারি নিতে আগ্রহী বা যে কোনো কৃষি পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। ধন্যবাদ।